নমস্কার আমি শুভঙ্কর দেবনাথ কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথগুলিকে ট্রিক্স এর মাধ্যমে অতি দ্রুত গতিতে করব চলো দেখে নিন আজ আমরা আবারো ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্লাস তোমাদের সামনে নিয়ে এসেছি কি বলেছে সেই ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্লাস আজ আমরা দেখে নিব এটা মেইনলি প্রিলিমস জন্য ক্লাস হবে আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি ছোট ছোট অঙ্ক তোমাদেরকে ছোট ছোট পার্টে দুটো তিনটে করে অঙ্ক তোমাদেরকে দেব এবং পরীক্ষার আগ মুহূর্তে আমরা তোমাদেরকে সমস্ত বড় ক্লাস প্রোভাইড করব আগে দুটো তিনটে করে অঙ্ক তোমরা শিখে নিবে তারপরে আমরা সেকেন্ড পাওয়ার মানে বিগ ক্লাসের দিকে নজর ফোকাস করব আজ আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্লাস তোমাদের সামনে নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের পার্ট নাম্বার হচ্ছে 20 মানে 20 আজ আমরা 20তম ক্লাস করে দেখাবো কি আছে সেই 20 নম্বর ক্লাসে ফার্স্ট কোশ্চেন বলেছে স্থির জলে নৌকার গতিবেগ 9 কিমি পার আওয়ার এবং স্রোতের গতিবেগ 5 কিমি পার আওয়ার হলে স্রোতের অনুকূলে 70 কিমি যেতে সময় লাগবে কত তা আমাকে বের করতে বলেছে প্রশ্নটা আমি আবার রিপিট করে দিচ্ছি স্থির জলে নৌকার গতিবেগ 9 কিমি পার আওয়ার এবং স্রোতের গতিবেগ 5 কিমি পার আওয়ার হলে স্রোতের অনুকূলে 70 কিমি যেতে কত সময় লাগবে এবার তুমি খুব ভালো করে মনোযোগ দিয়ে বোঝো স্রোতের প্রতিকূল এবং অনুকূল আমি তোমাদেরকে একটা একটা বেসিক ক্লাস অলরেডি প্রোভাইড করব চিন্তাধারা নিয়েছি তোমাদেরকে আমরা প্রোভাইড করব নেক্সট দিনে তোমরা এই বেসিক ক্লাসটা প্রোভাইড করবে যেহেতু এটা মিসলিনিয়াস ক্লাস আমাদের যে সমস্ত পরীক্ষাগুলি হয় সেগুলি আমরা মিসলিনিয়াস এর উপর দেই সেহেতু এটা মিসলিনিয়াস ক্লাসই তোমাদেরকে আমরা দিচ্ছি এবং আমরা বেসিক ক্লাসটা অবশ্যই তোমাদেরকে করিয়ে দেব তাহলে নেক্সট কোশ্চেনে দেখো কি আছে স্থির জলে নৌকার গতিবেগ 10 কিমি পার আওয়ার এবং স্রোতের গতিবেগ 3 কিমি পার আওয়ার হলে স্রোতের অনুকূলে 49 কিমি যেতে সময় লাগবে কত তা আমাকে বের করতে বলেছে তাই তো দুটো অঙ্কই আমাদের সেম প্রসেসে বের করতে বলেছে এটাকে আমরা সেল প্রসেসে বের করতে বলে এটাকে আমরা অনুকূলের জায়গায় প্রতিকূল করে দিই তাহলে তোমাদেরকে একবারে দুটো অঙ্ক বের হবে কি বলেছে স্থির জলে নৌকার গতিবেগ 10 কিমি পার আওয়ার এবং স্রোতের গতিবেগ 3 কিমি পার আওয়ার হলে স্রোতের অনুকূলে 49 কিমি যেতে সময় লাগবে আমরা প্রথমে জেনে নেই স্রোতের স্থির জলে নৌকার গতিবেগ আমরা ধরে নিচ্ছি স্থির জলে নৌকার গতিবেগ আমরা ধরে নিচ্ছি x কিমি পার আওয়ার কি ধরে নিলাম x কিমি পার আওয়ার আর স্রোতের গতিবেগটাকে আমরা ধরে নিচ্ছি y কিমি পার আওয়ার ঠিক আছে তাহলে যদি অনুকূলে যায় তাহলে কি হবে স্থির জলে নৌকার গতিবেগ যোগ স্রোতের গতিবেগ তাহলে আমরা নৌকার গতিবেগটাকে ধরেছি কত x ধরি আমি একটা লিখে দিচ্ছি পরেরটা লিখে দেব ধরি নৌকার গতিবেগ হচ্ছে x কিমি পার আওয়ার আবার স্রোতের গতিবেগ হচ্ছে y কিমি পার আওয়ার তাহলে আমাকে যেটা বের করতে বলেছে তাহলে অনুকূলে গতি হবে অনুকূলে আমাকে বের করতে বলেছে আর নিচেরটা আমাকে বের করতে বলেছে প্রতিকূলে আমাকে উপরেরটা কি বিষয়ে বের করতে বলেছে অনুকূলে বের করতে বলেছে আর নিচেরটা আমাকে বের করতে বলেছে প্রতিকূলে তাহলে অনুকূলে গতিবেগ কি হবে x প্লাস y কি হবে x প্লাস y কিমি পার আওয়ার
পাওয়া যদি প্রতিকূলে হয় যদি প্রতিকূলে হয় তবে হবে x - y তাহলে প্রতিকূলে যদি হয় তাহলে কি হবে x - y ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে স্থির জলে নৌকার গতিবে 9 কিমি পার আওয়ার এবং স্রোতের গতিবে 5 কিমি পার আওয়ার হলে স্রোতের অনুকূলে 70 কিমি যেতে কত সময় লাগবে তা আমাকে বের করতে বলেছে তাহলে যেহেতু আমাকে অনুকূলে বের করতে বলেছে তাহলে নৌকার গতিবে যোগ স্রোতের গতিবে তাহলে নৌকার গতিবে আর স্রোতের গতিবে কত হচ্ছে 9 প্লাস 5 তার মানে 14 কিমি পার আওয়ার তাই তো তাহলে 14 কিমি পার আওয়ার কিন্তু স্রোতের অনুকূলে যেতে স্রোতের অনুকূলে যেতে তার আমার সময় লাগলো কত 70 কিমি পার 70 কিমি যেতে সময় লাগবে কত তা আমাকে বের করতে বলেছে তাহলে এখানে কি হচ্ছে 9 প্লাস 5 ইজ ইকুয়াল টু 40 কিমি পার আওয়ার তাহলে সময় লাগবে যে টাইমটা আমাকে লাগবে সেই টাইমটা কত টাইমটা হচ্ছে 70 মাইনাস 40 70 মাইনাস 40 70 মাইনাস 40 তাহলে 70 বাই 40 ক্যান্সেলিং করলে 5 আওয়ার্স তাহলে আমার স্রোতের অনুকূলে 70 কিমি যেতে আমার সময় লাগবে কত 5 ঘন্টা স্রোতের অনুকূলে আমার 70 কিমি যেতে সময় লাগবে কত 5 ঘন্টা ক্লিয়ার হয়েছে সেম প্রসিডিউর সেকেন্ড মেথড দেখো স্থির জলে নৌকার গতিবেগ 10 কিমি পার আওয়ার এবং স্রোতের গতিবেগ 3 কিমি পার আওয়ার হলে স্রোতের অনুকূলে 49 কিমি যেতে কত সময় লাগবে তাহলে এটা প্রতিকূলে বলেছে আর এটা অনুকূলে বলেছে যদি অনুকূলে বলতো আমি অনুকূল দিয়ে প্রশ্নটা বলেছি প্রতিকূল দিয়ে বলিনি তাহলে কি হতো 10 প্লাস 3 তাই তো তাহলে 10 প্লাস 3 বাই কি হতো তাহলে 49 বাই 13 হতো ক্যান্সেলিং করে যেতে বেরোতো তত ঘন্টা কিন্তু এটা বলেছে প্রতিকূলে আর এখানে বলেছে অনুকূলে এখানে কি বলেছে প্রতিকূলে আর ওখানে কি বলেছে অনুকূলে তাহলে প্রতিকূলে কি হবে আমি একটু আগে বললাম নৌকার গতিবেগ x ধরেছি স্রোতের গতিবেগ ধরেছি y তাহলে যদি অনুকূলে হয় তাহলে x প্লাস y যদি প্রতিকূলে হয় তবে কি হবে x মাইনাস y তাহলে এখানে কি হবে ফর্মুলাটা কি প্রতিকূলে যেহেতু বলেছে তাহলে কি হবে x মাইনাস y কারণে 10 মাইনাস 3 তার মানে কত 7 কিমি পার আওয়ার তাহলে সময় লাগে স্রোতের অনুকূল প্রতিকূলে যেতে সময় লাগে 49 বাই 7 তার মানে 7 তার মানে কত 7 আওয়ার্স তাহলে আমার অ্যানসারটা কত বের হলো 7 আওয়ার্স তোমরা স্ক্রিনশট নিয়ে নাও যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা আমাদেরকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং